মঙ্গলবার ময়নাগুড়িতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে বিরাট পথ মিছিলের আয়োজন করে। এদিন মিছিল শুরু হয় লালবাবা মন্দির থেকে ময়নাগুড়ি নতুন বাজার থেকে ট্রাফিক মোড়ে এসে পথসভা করে। এই মিছিলে অংশগ্রহণ করেন প্রায় 200 ছাত্রছাত্রীরা। এদিন তাদের মূল দাবি নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, ভিক্ষা নয় কর্মসংস্থান চাই, উন্নত শিক্ষার পরিকাঠামো চাই, তোষণের রাজনীতি বন্ধ করতে হবে, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এছাড়াও ময়নাগুড়ির সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সঠিক জায়গায় যাতে ভোট দিয়ে ময়নাগুড়ির সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায়। গত 11 ধরে যে দুর্নীতি চালচল, সেই সরকারকে যাতে এই নির্বাচনে জয়ী না করে। আজকে কোথা থেকে কোথায় এই র্যালি হলো? আজকে আমরা আমাদের লালবাবা সারদা স্কুল থেকে, সারদা স্কুলের যে মাঠ আছে সেই মাঠ থেকে আমাদের এই ছাত্র এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে মহারেলি বের হয়। আমাদের মোটামুটি 600 উপরে ছাত্র সংখ্যা রয়েছে এই ময়নাগুড়ি ব্লকের। এই সমস্ত এই যত ছাত্র সংগঠন দেখতে পাচ্ছেন, আমাদের সমস্ত ছাত্রদের নিয়ে আমরা র্যালি করি। আমরা এটা তৃণমূলের মতো কোনো ছাত্র সংগঠন নই। যারা 65 লুঙ্গি পরে থাকে, যারা র্যালিতে থাকে, তাদেরকে নিয়ে আমাদের এই ছাত্র র্যালি নয়। আমাদের সকল যুব ছাত্র সমাজকে জাগানোর জন্য এবং আগামী 17 তারিখ যেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে যাতে এই ময়নাগুড়িবাসী তার নিজের ভোট দিতে পারে। আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যেভাবে এই তৃণমূলের গুন্ডারা আমাদের গণতান্ত্রিক, আমরা ভোটকে একটি গণতান্ত্রিক উৎসব বলে মানি, কিন্তু এই গণতান্ত্রিক উৎসবে আমার ময়নাগুড়ির আপামরবাসীকে সেই দিন কিন্তু তাদের এই গণতন্ত্র উৎসবে সামিল হতে দেয়নি। সেই লক্ষ্যে এবং আমাদের এই মূল উদ্দেশ্য আজকে যাতে এই এই বিধানসভা নির্বাচনে নিজের ভোট নিজে দিতে পারে এবং এই পশ্চিমবাংলা যদি পশ্চিমবাংলাকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভোট যদি দেয়, তার জন্যই আজকে আমাদের এই মহারেলি। আজকে আমরা এই মহারেলিতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সর্বভারতীয় সম্পাদক সপ্তশী সরকার মহাশয় এবং ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার হারু সরকার এবং বিভিন্ন জেলার নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বরা রয়েছেন। আজকে আমরা এই র্যালিতে বুঝিয়ে দিলাম যে ময়নাগুড়িতে এবিভিপির কতটা ক্ষমতা আছে এবং এই তৃণমূলের গুন্ডারা হয়তো এই ক্ষমতা দেখে আগামী দিনে এই ভোট লুট করার সাহস পাবে না। আপনার নাম এবং? আমি ময়নাগুড়ি নগর সম্পাদক, আমার নাম অলক রায়। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে গণতন্ত্রের উৎসব শুরু হয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি রাজনৈতিক সচেতন ছাত্র সংগঠন হিসাবে পশ্চিমবাংলা পরিবর্তনের উদ্দেশ্যে সমস্ত জায়গায় সাধারণ মানুষকে সচেতন করবার জন্য, যে পশ্চিমবাংলায় গত 11 ধরে যে একটি দুর্নীতির সরকার, কাটমানির সরকার, চালচুরির সরকার, নারী ধর্ষণকারী সরকার চলছে, সর্বোপরি পশ্চিমবাংলাকে একটি পিছিয়ে নিয়ে যাওয়ার পিছনে যে আমাদের মুখ্যমন্ত্রী এত বড় হাত রয়েছে, সেই পশ্চিমবাংলাকে যাতে আর পিছিয়ে যেতে না হয়, বাংলার সাধারণ জনগণ যাতে তাদের নিজের ভোট এমন একটি দ্বারা এমন একটি সরকারকে নির্বাচিত করে যার মাধ্যমে পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন হয়, আমাদের মুখ্যমন্ত্রীকে নিজেকে যাতে এরকম না হয় যে আমাদের এটা বলতে হয় যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব, আমরা যাতে এই বাংলায় আবার ফিরে আসতে পারি যেখানে আমরা নেতাজি সুভাষচন্দ্রের বসু, শরৎচন্দ্র বসু, রামকৃষ্ণ পরমহংস দেব, বিবেকানন্দর বাংলাকে আমরা গর্বের বাংলা বলতে পারি, এই উদ্দেশ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সাধারণ জনগণকে যাতে তারা জ্ঞানত অবস্থায় নিজের ভোট নিজে দেয়, 100% যাতে ভোট দান করে এবং সর্বোপরি পশ্চিমবাংলায় উন্নয়ন করবে এরকম জাতীয়তাবাদী সরকারকে যাতে এই বাংলায় নিয়ে আসে, সেই উদ্দেশ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যাতে ময়নাগুড়িতে 17 ভোট আছে সেই জন্য ময়নাগুড়ির সকল আপামর জনগণের কাছে আমরা এই র্যালির মাধ্যমে আবেদন করলাম যাতে রাষ্ট্রবাদী সরকার এবং জাতীয়তাবাদী যারা দেশের জন্য কাজ করছে এই ধরনের যাতে শক্তি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে। কারণ আমরা দেখেছি গত 10 ধরে ময়নাগুড়ি শহরেও, ময়নাগুড়ি যে আমাদের এরিয়া আছে সেখানে প্রতি বছর বিভিন্ন রকম প্রতিশ্রুতির মাধ্যমে এখানে পৌরসভা করা হবে, ময়নাগুড়ি উন্নয়ন করা হবে, কিন্তু 10 ধরে তাদেরকে সময় দেওয়ার পরেও তারা ময়নাগুড়িরও সার্বিক উন্নয়ন করতে পারেনি। আজকে যদি রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় দেখি, জলপাইগুড়ি জেলার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ময়নাগুড়ি, তারপরেও ময়নাগুড়ির কোনো উন্নয়ন নেই, না পৌরসভা হয়েছে না পঞ্চায়েতের দ্বারা কোনো রকম সেরকম কাজ হয়েছে।
তো সেই কারণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জনগণকে আজকে এই র্যালির মাধ্যমে ময়নাগুড়ি, বিশেষ করে ময়নাগুড়ি জনগণকে সতর্ক করলো যাতে তারা নিজের ভোটটা ঠিক জায়গায় দেয়, যাতে ময়নাগুড়ির সার্বিক উন্নয়ন হয়, সাথে সাথে পশ্চিমবঙ্গেরও উন্নয়ন হয়।